আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে এমন এমন ভিডিও দেখতে ভালোবাসেন যে ভিডিওগুলি আপনি আপনার জীবনে কখনো দেখেননি। আজকের পর্বে আমি আপনাদের জন্য ঠিক তেমনই কিছু ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তাই অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন শুরু করি এই ভিডিওটি। দেখুন, অস্ট্রেলিয়ান একটি সাগরে কিছু মানুষ ছিপ দিয়ে মাছ শিকার করছিল। তখন হঠাৎ তারা দেখতে পায় একটি বিশাল আকৃতির তিমি মাছ তাদের দিকে এগিয়ে আসছে। তবে সেই মাছটি কোনো ক্ষতি করার জন্য আসেনি, বরং সে খুব শান্তভাবে তাদের দিকে আসছিল। কাছে আসার পরে বোঝা গেল যে সেই তিমি মাছের পিঠের সাথে একটি মোটা ও শক্ত রশি আটকে আছে, তার জন্য সে খুবই কষ্ট পাচ্ছে। তখন মানুষগুলো তিমি মাছের এই অবস্থা বুঝতে পারে এবং তাকে সাহায্য করার জন্য তাদের কাছে থাকা ছুরি দিয়ে তিমি মাছের পিঠের রশি কেটে দিল। দেখুন আপনারা ভিডিওটি নিজের চোখেই। মহান আল্লাহ তাআলা কতটা বুদ্ধি দিয়ে এই মাছটিকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এবার এই ভিডিওটি দেখুন। এই ঘটনাটি ঘটেছে ইন্ডিয়াতে। সেদেশে যখন প্রচণ্ড গরম পড়েছিল তখন এই ঘটনাটি ঘটে। দেখুন, এই সাপটি যখন প্রচণ্ড গরমে পানি পিপাসা লাগে তখন সে লোকালয় চলে আসে আর লোকজনের কাছে পানির জন্য আকুতি করতে লাগে। যখন একটি লোক একটি পানির বোতল সাপটির দিকে এগিয়ে দিল, তখন দেখুন সাপটি কিভাবে পানিগুলো খেয়ে নিল, সুবহানাল্লাহ। একটিবার চিন্তা করে দেখুন, এই সাপটিকে এত বুদ্ধি দিয়ে কে বানিয়েছেন? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা। সত্যি আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।